গাত ব্যথা করছে বৌদি, নিয়ম কানুন শুরু হবে, তাড়াতাড়ি চলে আসো বাইরে, সবাই অপেক্ষা করছে। ভগবান, আমি তো ভুলেই গেছিলাম, এখন তো অনেক সকাল হয়ে গেছে। শোনো না, শোনো না, আমাকে রেডি হতে হবে, ওঠো। শোনো না, বাইরে সবাই অপেক্ষা করছে, আমাকে রেডি হতে হবে। আমি যাচ্ছি। মানতেই হবে, আমাদের রতন কিন্তু ভাগ্যবান, চাঁদের মতো বউ পেয়েছে। রতনের মা চলে যাওয়ার পর এই বাড়ি থেকে তো খুশিই চলে গেছিল। বৌমা, এই বাড়ির লোকেদেরকে খুব যত্নে রেখো। এবার শুরু করো বড়দের আশীর্বাদ নিয়ে। সবার প্রথম শ্বশুরকে প্রণাম করো। খুব সুখে থাকো। আমাকে আশীর্বাদ করবে না বাবা? আরে বাবা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় 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 আয়। আরে 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 আরে, আয় বুকে আয়। আরে আমার বাবা, তোর জন্যই এই লক্ষ্মী বাড়িতে এসেছে। এখন আমাদের বাড়িটা সম্পূর্ণ হয়েছে। নমস্কার। হ্যাঁ নমস্কার। ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। কাল তো খুব হাঁপিয়ে গেছিলে, কিন্তু আজকে রাতটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। এখন আবার কে এলো? আমি গিয়ে দেখছি। আরে বাবা, তুমি এত রাতে, কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? বাবা, এমনিতে তো সব ঠিকই আছে, তো আসল কথাটা হলো সব নিয়ম পালন হয়েই গেছে, কিন্তু শেষ নিয়মটা বাকি আছে। এখন আবার কি নিয়ম আছে বাবা? এখন যদি তোমার মা থাকতেন, তিনি এটা করতেন, কিন্তু ও তো আর নেই, তাই আমাকে আসতে হলো। ভিতরে আসবো? এসো না বাবা, এসো এসো। বৌমা, আসলে এটা তোমার শাশুড়ির শেষ চিহ্ন, যদিও থাকতো ওই তোমাকে দিত, আসলে ও তো এখন নেই, এই জন্য আমি নিয়ে এলাম। খুব সুন্দর, ধন্যবাদ। আচ্ছা বাবা, 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 বাবা,
আরে কি হলো? ওঠো ওঠো, তুমি ঠিক আছো তো বাবা? মনে হচ্ছে পা মুচকে গেছে। ধরো আমাকে, ধরো দেখি। চলো বাবা, আমি গিয়ে তোমাকে মালিশ করে দিচ্ছি পায়ে। শোনো না, তুমি শুয়ে পড়ো। এসো বাবা, সাবধানে এসো। সামলে। হ্যাঁ, দরজা বন্ধ করে দেবে। আজ রাতে আমি বাবার সাথেই থাকবো। শ্বশুরমশাই, এই হাতটা কেমন লাগছে আমার গলায়? আরে বা, আজ তো আমার চন্দা রানীকে চাঁদের টুকরোর মতো লাগছে। ছাড়ো তো, তাই যদি হতো তুমিই তো আমার সঙ্গে বিয়ে করতে, নিজের ছেলের সাথে করাতে। যদি তুমি আমাকে বিয়ে করে আনতে তাহলে বুঝতাম। আরে আমার চন্দা রানী, তুমি তো জানো সমাজে আমার একটা সম্মান আছে। লোকে কি বলতো, যে বয়সে এখন ছেলের বিয়ে দেওয়ার কথা, সেই বয়সে নিজের ছেলের থেকে ছোট মেয়েকে নিজেই বিয়ে করে নিল, তাহলে কি ভালো লাগতো তোমার? তাছাড়া আমি যেটা বলেছিলাম সেটা হয়েছে কিনা? আমি বলেছিলাম না আমি তোমাকে নিজের থেকে আলাদা রাখতে দেবো না, তো থাকতে দিলাম, নিয়ে এলাম তোমাকে একই ছাদের তলে। আরে না হয় তোমাকে ছেলের সঙ্গে বিয়ে করিয়ে নিয়ে এলাম, কিন্তু তোমার উপর অধিকার আমারই তো না? অধিকার কতদিন থাকবে তোমার অধিকার? আজ তো তুমি বাঁচিয়ে নিলে তোমার ছেলের কাছ থেকে, কিন্তু কতদিন বাঁচাবে? স্বামী আমার উনি, আজ নয় তো কাল ছবেই না। আরে চন্দা রানী, তুমি ওটা ভেবো না। ওকে আমি সামলে নেব, ব্যাস আজ তুমি আমাকে সামলে নাও। বা, তোমার কেমন আছে বাবা? এখন ঠিকই আছে। তুমি চা খাবে? না, আমি দেখছি। আরে পিসি, তুমি এসো এসো এসো। দীর্ঘায়ু হও বাবা, চলো। পিসি, এ তোমার বৌমা। দীর্ঘায়ু হও। আরে কারোর নজর যেন না লাগে, দুজনকে কি সুন্দর লাগছে। আরে সেই সময় শরীর খারাপ না হলে আমি বিয়েতে তোমাদের নিশ্চয়ই আসতাম, আর যেই ঠিক হয়েছি পরের ট্রেন ধরেই আমি এখানে এসে গেছি। পিসি খুব ভালো করেছো তুমি, তুমি বরং এখানে কিছুদিন থেকেই যাও। আরে আমি এসেছি তো বৌমাকে দিয়ে সেবা করাতে। চলো তুমি বসো, আমি জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি। আর দাদা শরীর কেমন তোমার? এখন তো ঠিকই আছি। এসো এসো সুষমা, বসো বসো, এসো এসো। বাবা কি হাঁপিয়ে গেছি। বৌমা, পিসির জন্য চা নিয়ে এসো। হুম,
আরে বৌমা, কোথায় গেল বৌমা? বৌমা কি বিপদ! আরে বৌমা, শান্তিতে নীল পলিশ লাগাতে দেবে না, কি সমস্যা হয়েছে এটা আমার? হ্যাঁ পিসিমা, কিছু চাই আপনার? বৌমা, বাড়ির বড়দের সামনে মাথায় ঘোমটা দিয়ে থাকতে হয়, এইভাবে বেরিয়ে আসে না। না না, ঘোমটা দাও, ঘোমটা দাও। এবার আমার জন্য একটা ভালো করে চা বানিয়ে দাও। ওই চারটে বেজে গেছে না, আমার আবার সন্ধ্যেবেলা চা খাওয়ার অভ্যেস আছে, নাহলে আবার আমার মাথা ধরে নেয়। হ্যাঁ বৌমা, ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে, তাই পকোড়াও ভেজে দাও। গরম চায়ের সঙ্গে পকোড়া খেতে হেভি লাগে। হ্যাঁ বৌমা, এটা দাও বৌমা, ওটা দাও। জমি থেকে এসেছে, 4 কেজি ওজন কমিয়ে দিয়েছে আমার, এত কিছু কে করায়? আমি এবাড়ির মালকিন হতে এসেছিলাম, চা কোন বানিয়ে ছেড়েছি আমি। বৌমা এটা দাও আমায়। আরে এত রাগ কি হয়েছে? মুখটা এরকম কেন দেখাচ্ছে? আপনার বোনের জন্য জবে থেকে এসেছে, আমাকে দিয়ে কাজ করিয়েই যাচ্ছে। কি পেট ব্যথা করছে আমার। ব্যাস শুধু এই কথা? বলো ওষুধ দেব। ব্যাস শুধুই চলে আপনার মাথায়? এটা ভাবো, এই আপদটাকে কি করে বের করা যায় এখান থেকে? জবে থেকে এসেছে, বৌমা বলে বলে, বৌমা বলে বলে আমার কান থেকে রক্ত বার করে দিয়েছে, মিনিটের জন্য শান্তিতে বসতে দেয় না। আমি বলে রাখছি, আপনি কিছু একটা করুন। আপনার সাথে দেখা করার জন্য এতদিন আপনার ছেলেকে সামলাতে হতো, এখন কি ওর সাথে একেও সামলাতে হবে? আরে শান্ত হও। শান্ত কেন, নিজের মুখটা বিগড়োচ্ছ। দেখো এই সমস্ত চিন্তা ছাড়ো, ব্যাস তুমি শুধু আমার চিন্তা করো, এটা আমি তাড়াতাড়ি ঠিক করে দেবো। সামলে নাও। আরে শোনো, ছাড়ো, তুমি কি এটা? আমাদের হানিমুন টিকেট। আমি জানি যবে থেকে আমাদের বিয়ে হয়েছে, আমাদের দুজনে একসাথে থাকার সময় হয়ে ওঠেনি, এই জন্য 3 দিনের জন্য বাইরে যাব। 2 দিন পরে টিকিট আছে, প্যাকিং করে নাও। আমি বাবা আর মাসিকে বলে আসছি, ঠিক আছে? হে ভগবান, কি কতক্ষণ সামলাব আমি? আরে যাও যাও, তোমাদেরই তো দিন, আর সুযোগের সৎ ব্যবহার করো। হ্যাঁ আমার তো গোপাল চাই তাড়াতাড়ি। আসলে তোমরা কবে যাচ্ছ? 2 দিন পরে টিকিট আছে বাবা। প্লেনে যাবে? দেখো আমি আবার বলছি, ওই রতনকে বেশি দিন নিজের থেকে দূরে রাখতে পারবো না, তার উপরে ওই পিসি। বাচ্চা চাইও না,
বলে বলে রতনের যে মাথা খারাপ করে দিচ্ছে না জানো, ওকে ঘুম পড়ানোর জন্য কি কি বাহানা করেছি আমি। আর আমি আবার বলছি, স্বামীও আমার, ও আমার থেকে বেশি দিন দূরে থাকতে পারবে না, আর আমিও দূরে রাখতে পারবো না। তারপর বলো না, আরে এটা তুমি কি করলে? হ্যাঁ, আরে চুপ করবে একটু, সব সময় বকবক করতে থাকো। আমাকে একটু ভাবতে দাও। ভেবে নিও তুমি, ঠিক আছে, ভাবতেই থাকো। আরে চন্দারানী, এবার দেখো মজা। বৌমা, আজকে তো কেনাকাটা করে ভীষণ মজা পেলাম, গলা শুকিয়ে যাচ্ছে। আমার জন্য একটু জল নিয়ে এসো বাবা। একটা কাজ করুন না, এটা একটু ঘরে রেখে দিন। হ্যাঁ, আমি আসছি। রতন, আরে কি হয়েছে, চেঁচালে কেন? তেমন কিছু হয়নি পিসি, এইসব চান্দা তুমি বিশ্বাস করো আমাকে, জানি না এ কি করে এলো। আরাম দাদা, তুই আমার কোথাও মুখ দেখানোর জায়গা রাখলি না। আরে 4 দিন আগে তোর বিয়ে হয়েছিল, আর তুই এর সঙ্গে? ছি, না বাবা, তুমি একবার বিশ্বাস করো। আচ্ছা, তার মানে আমি যা দেখলাম সেটা ভুল ছিল? আরে হারাম দাদা, আরে আর কত ঠকাবি তুই আমাদের? আরে মেয়েটার কথা তো ভাব। আরে আমি কি করে মুখ দেখাবো এর পরিবারের কাছে, কি জবাব দেবো? চান্দা ভরসা রাখো প্লিজ, আমি পিসি। যবে থেকে আমার বিয়ে হয়েছে না, আমি তাই ভাবছিলাম আমার কাছে কেন আসে না। আমি শুধু ভাবতাম আমার মধ্যেই কমতি আছে, কিন্তু ওর তো আমার উপর কোনো টানই নেই। আমি কোথায় যাব, কোন মুখ দেখাবো সমাজকে, আর কি উত্তর দেব? চুপ করো মা, কোথাও যাবে না তুমি। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে তুমি। যদি এ বাড়ি থেকে কেউ যাবে তাহলে সেটা ও। দাদা, এটা তুমি কি বলছো? এত বড় সিদ্ধান্ত এইভাবে? আমরা সবাই বসে কথা বলি। চুপ করো তুমি, চুপ করো। এরকম মানুষের আমার বাড়িতে কোনো জায়গা নেই, চল বেরো। এসব কিছু হয়নি বাবা, বেরো প্লিজ, বেরো বাবা। বাবা তুমি আমার কথাটা শোনো, বেরো। আবার যেন না দেখি। বাবা আমার কথাটা তো শোনো বাবা, বাবা বাবা একটু দরজা খোলো, আমি কিচ্ছু করিনি। দাদা ব্যাস, ভুল কাজ।
আজ বরদাস্ত করি না আমি। সিদ্ধান্ত হয়ে গেছে। কি করে বোঝাবো আমি বাবাকে? জানি না কেন বাবা আমার সাথে এরকম করছে। বাবা, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি। আমি সত্যি বলছি বাবা, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ হ্যাঁ পিসি, পিসি আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি, কিন্তু আমি জানি না বাবা। শান্ত হ, দাদা খুব রেগে আছে। যা আমরা দেখলাম তা ঠিক ছিল না। ওনাকে একটু সময় দিতে হবে, ওনার মাথাটা ঠান্ডা করার জন্য। যেই ওনার রাগ কমবে আমি ওনার সঙ্গে কথা বলবো, কিন্তু ততক্ষণ তুই কোথাও নিজের থাকার ব্যবস্থা করে নে। ঠিক আছে পিসি, চান্দার খেয়াল রেখো, যদি সুযোগ হয় আমার সাথে একটু কথা বলিয়ে দিও। হ্যাঁ, আমি সময় মতো তোদের কথা বলিয়ে দেবো। চল রাখছি। মানতেই হবে, তো নিজের ছেলেকেই ফাঁসিয়ে দিলে। ও হয়তো ভেবেই যাচ্ছে যেগুলো হলো কিভাবে, কখন, কেন। যে সমাজের ভয়ে তুমি আমার সাথে বিয়ে করতে পারলে না, সেই সমাজের সামনে তুমি নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দিলে। আর আজ সেই সমাজের সামনে নিজের ছেলেকেও ফাঁসিয়ে দিলে, আর চিরদিনের মতো আমাকে নিজের কাছে রেখে দিলে। আর এখন কেউ একটুও জানতে পারবে না এই বাড়িতে আসলে কি হচ্ছে।
এই যে শ্বশুর মশাই, চলো ওঠো, সকাল হয়ে গেছে। আরে ওঠো না, চা খেয়ে নাও। উঠবে না? শ্বশুর মশাই, আর নাটক করো না, ওঠো না। ও শ্বশুর মশাই, আরে ওঠো না। আরে শ্বশুর মশাই, কি হলো? আমি জানি। শোনো, বডি পোস্টমর্টেমে পাঠিয়ে দাও। কখন হয়েছে এসব? সকালে আমি যখন জঙ্গল খবর দিতে এলাম, আমি দেখলাম। সন্দেহ করেন কাউকে? কার সাথে কোনো ঝগড়া হয়েছিল? দেখুন, আপনারা যা জানেন খুলে বলুন, কিচ্ছু লুকোবেন না, খুনের মামলা এটা। আসলে দুদিন আগে শ্বশুর মশাই আমার হাজবেন্ড রতনকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কেন? এরকম মানুষের জন্য আমার বাড়িতে কোনো জায়গা নেই। চল বেরো, বেরো, বেরো। তখন থেকে দাদা খুব দুশ্চিন্তা ছিল, কারোর সাথে কথাও বলছিল না। ভেবেছিলাম যখন রাত ঠান্ডা হবে তখন রতনকে ক্ষমা করে দেবে, কিন্তু বাবা, বাবা, দাঁড়ান, দাঁড়ান, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। এটা কি, এসব কি হয়ে গেল বাবা? বাবা ঘর থেকে বের করে দিয়েছিল, তাই রাগের বসে এরকম কাজ করে ফেললে। কেন, ঠিক বলছি তো? না স্যার, এসব কিচ্ছু না। ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল বাবা আমাকে, কিন্তু ওসব ভুল বোঝাবুঝি ছিল। বাবা আমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসত। আমি ওনাকে এত ঘেন্না করি যে ওনাকে মেরে ফেলবো, এটা আমি ভাবতেও পারি না। বরং আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আজও আমি ওটা মনে রাখার চেষ্টা করি স্যার, যে ওই দিন আমার সাথে কি হয়েছিল। ওই কাজের মেয়েটার সাথে আমি বিছানায়, ওই দিন আমি কি করে এসেছি আমি কিচ্ছু বুঝতে পারছি না। কাজের মেয়েটাকে ডাকো, জিজ্ঞাসাবাদ করা যাক, দেখা যাক ব্যাপারটা আসলে কি। স্যার, আমি আপনাকে সত্যি কথা বলছি, আমার কোনো দোষ নেই। মায়ের দিব্যি সে তো আমি ওনার কথা শুনে একটু টাকা নিয়েছিলাম ব্যাস। মানে রতন দাদার সঙ্গে মিছিমিছি শোয়ার জন্য সাহেবই আমায় বলেছিল, আর তার জন্য একটু টাকাও দিয়েছিল। ঠিক আছে, তুমি যেতে পারো। এই ব্যাপারটা অতটা সোজা নয় যেটা দেখে মনে হচ্ছে। এক বাবা তার ছেলেকে ফাঁসিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয়, কিন্তু কেন? একটা কাজ করো, এই রতন আর জেগান এই দুজনের কল রেকর্ড বার করো। হ্যাঁ স্যার। আর আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করো। হ্যাঁ স্যার।
যে সমাজের ভয়ে তুমি আমার সাথে বিয়ে করতে পারলে না, সেই সমাজের সামনে নিজের ছেলেকেও ফাঁসিয়ে দিলে। রতন চলো খেয়ে নেবে চলো। কি হলো, এরম ভাবে কেন দেখছো? ডাইনি, তুই আর আমার বাবা দুজনে মিলে আমার জীবনটা শেষ করে দিয়েছিস। দেখো বৌমা, বৌমা কি চন্দা, দেখো না কি হয়েছে। ইন্সপেক্টর আসুন, বসুন না। ধন্যবাদ, আমরা এখানে বসতে আসিনি। দাদার খুনি কোনো খবর পেলেন? হ্যাঁ, একটা ইনফরমেশন তো পেয়েছি, ভাবলাম সেটা আপনাদের জানাই। বলুন। আরে এমনিতেও তো কিছু নেই এখানে, দাদা আর বৌমা তো বেঁচে নেই, আর বাবা রতন ও তো আপনাদের কাজটা পেতে সবাইকে হারিয়ে। পিসি, আমি একদম থাকতে পাচ্ছি না, প্লিজ তুমি বাবাকে বোঝাও, চন্দাও আমার ফোন তুলছে না। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি পিসি, আমি আমি বাবার সাথে কথা বলবো। আমি বললাম না, এখন না, এখন কথা বললে ঝামেলাটা আরো বেড়ে যাবে। আমি বলছি কত কালকে ওনার সঙ্গে, তুই যা এখন, আমি 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 কথা বলে নেব। ওর সঙ্গে কথা বলতে বলতে আমার মনে হলো, আমি যদি একটু বুদ্ধি লাগিয়ে খেলি তাহলে সব প্রপার্টি আমার হতে পারে। আর তাছাড়া দাদা আর বৌমা তো বাড়িতে নোংরামই করছিল, আর রতন ও তো মাথা মোটা, এত বড় ব্যবসা ও সামলাতে পারত না, আমি জানি সেটা। ওর নিজের বাবা ওর ঘরে বন্দুক রেখে চালাচ্ছিল, যেখানে কি অবস্থা হতে পারে ওর এই বাড়িতে।
ব্যাপার? কি হয়েছে, কোনো কাজ ছিল? আমি ভেবেছিলাম ইনভেস্টিগেশনে সব সামনে চলে আসবে আর সব সন্দেহ রতনের উপর যাবে, কিন্তু সেটা হলো না। ওই কাজের মেয়ের বয়ানের জন্য সব খেলা চৌপাট হয়ে গেল। তারপর তারপর আমি দ্বিতীয় চালটা চাললাম, আর ওই দাদা আর বৌমার ভিডিও রতনকে পাঠিয়ে দিলাম। তীর একদম ঠিকঠাক নিশানায় লাগলো, আর কেউ বেঁচে রইল না, শুধু আমি ছাড়া। এই প্রপার্টি, এই ব্যবসাটা সামলাবার কিন্তু 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 কোনো ক্রাইমই পারফেক্ট হয় না, এটা ভুলে গিয়েছিলেন। নিয়ে চলো একে। ইন্সপেক্টর স্যার, আমার চলুন, কথাটা শুনুন।